গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও দেখছো খুব ভালো নেই, আবার খুবও খারাপ নেই। খুব ভালো নেই বলতে কারণটা আমি তোমাদের বলছি, আমার এইখানটা পুরোটা ফুলেছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, মানে সে একদম কষে দাঁত ওঠে না, তো সেই জন্য ফুলেছে। ওটাকে কি বলে আমি ঠিক জানি না, নামটা মা জানে, মা বলতো যেটা হয়েছে। এটা নাকি অনেকেরই হয়, বাট আমারও হয়েছে, জানি না কার হয়েছে। খুব ব্যথা করে, মারি মানে এখানটা পুরো ফুলে যায়, ভিতরে দাঁতটা উঠছে তো, একদম কষের দাঁতটা উঠছে তো, পুরো এখানটা ফুলে যায় আর যন্ত্রণা করে। এর জন্য অনেক ভুগেছি আমি, অনেক ওষুধ খেয়েছি, বাট আবারও সেটা হয়েছে। আমি যতক্ষণ না ডক্টর দেখাবো ততক্ষণ আমার এরকমই যন্ত্রণা করবে, এরকম ফুলে থাকবে। সেই জন্য আমি জোরে কথা বলতে পারছি না। এইটা এই কষ্টটা তো পাচ্ছি, এটাই আমার অসুস্থতার কারণ, নালে এমনি ঠিকঠাকই আছি। আর আজকের তো চকলেট ডে, সবাইকে হ্যাপি চকলেট ডে। আমি এত তাড়াতাড়ি উঠেছি কারণটা বলছি, আর আমি এত তাড়াতাড়ি ওঠার আমার কারণ হলো আজকে চকলেট ডে। তো আমাকে চকলেট দেবে, আমাকে চকলেট দেবে, চকলেটটা তো নিতে হবে, সেই জন্য এত তাড়াতাড়ি ওঠা। যাই হোক, চকলেট দিক আর না দিক, বাট যাই হোক কী বলবো, চকলেট দিলেও খুশি, না দিলেও খুশি, দিলে তো ভীষণই খুশি, না দিলে একটু মন খারাপ। যাই হোক, আজকে চকলেট দিতে, চকলেট না দিলে এক খুশি মেরে দেবো। তো যাই হোক, বললো আমি উঠে রেডি হতে, জানি না চকলেট দেবে কি দেবে না, যাই হোক আশা করছি দেবে। তো ও তো দোকান আছে, মানে রাজের তো দোকান আছে, তোমরা জানো ও দোকানে আজকে চায়ের অর্ডার আছে, চায়ের দোকান, চা চিপস ডিম ফিম সবই পাওয়া যায়। যেহেতু চায়ের দোকান সেই জন্য চায়ের অর্ডার আছে ওর, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি আজকে দোকান যেতে হবে, ওই ধরতে গেলে 8:30-এর মধ্যে ঢুকতে হবে। তো সেই জন্য বললো তাড়াতাড়ি উঠতে, যাই হোক কাজও করতে হবে, আবার এই 14টা দিনও পালন করতে হবে আমাদের, মানে এই ফেব্রুয়ারি মাসে 14টা দিন আমরা পালন করি, ছোটো করে হলেও পালন করি। ছোটো করে হলে বলতে ছোট্ট চকলেট, বা এই রাস্তায় গিয়ে ওকে চকলেট দেয়, ও আমাকে চকলেট দেয়, এই ছোটোখাটো জিনিসেই আমরা ভীষণ আনন্দ পাই, খুব খুশি হই, খুব খুশি করে দিই। তাই আমরা এইসব পালন করি, আমরা সব রকমই পালন করার চেষ্টা করি, এগুলোও পালন করি, ছোটো করে হলেও পালন করি। দেখো ছোটো করে হলে কিছু সেটা পালন নয়, সেটা পালন, মন থেকে যদি খুশি হও না সব খুশি। সো মন থেকে এই ছোট্টো ছোট্টো জিনিসগুলোতে আনন্দ পাওয়া, না পাওয়া মানে ভীষণ বড়ো কিছু পাওয়া, ঠিক আছে? এই ছোটো ছোটো জিনিসগুলোকে অনেকে তুচ্ছ করে, বাট আমরা তুচ্ছ করি না, আমরা যেটুকুনি পারি, যেটুকুনি আমাদের সময় হয় সেইটুকুনি দিয়ে পালন করি। ও দোকান জানো, ও বেশিরভাগ টাইম পায় না, তাও আসার চেষ্টা করে, আমার সাথে পালন করে, এতেই আমি খুশি। যাই হোক, এবার যারা বাড়িতে থাকে তারা ভালো করে পালন করতে পারে, আমরা সেটা পারি না। এক সময় করেছি ভালো করে পালন, বাট সব বছর তো আর সমান হয় না, এক সময় এক এক বছর করেছি, এখন এইভাবে পালন করতে হচ্ছে। জাস্ট আমাদের হাতে মানে 20-15 মিনিট টাইম, এর মধ্যে আমাদের চকলেট দিয়ে পালন করতে হবে, তো আমরা করবো, আমরা সেটাই করবো, এইটুকুনি টাইমের মধ্যে পালন করবো। আর ও দোকানেও যাবে, কাজও হবে, আর এদিকে আমাদের ডে পালনও হবে, সবই তো মাথায় রাখতে হবে, তাই না? যেমন কিছু করার জন্য যেমন টাকাও লাগবে, তেমন এই ছোট্টো ছোট্টো খুশিগুলোও আমাদের মধ্যে এনে আমাদের নিজেদেরকে আনন্দে খুশিতে রাখতে হবে, নিজেদেরকে। নিজেরা ভালো থাকলে সব খুশি, সবাইকে ভালো রাখতে পারবো। তো যাই হোক, সেই জন্য বললো রেডি হতে। আমি জানো এত তাড়াতাড়ি কিন্তু কোনো দিন উঠি না, এই চকলেট ডে, রোজ ডে, এইসব ডের জন্য আমি এত তাড়াতাড়ি উঠছি। আগের দিনও রোজ ডে তো দেখেছো যে কত তাড়াতাড়ি উঠে পড়েছি, এত তাড়াতাড়ি কিন্তু কোনো দিন উঠি না, আমি উঠতেই পারি না, আমার চোখই খোলে না, বাট এখন যেন এমনি এমনি ঘুমটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসের জন্যই হয়তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, হ্যাঁ সেটাই ভালো লাগছে নিজেকে দেখে, যে এত তাড়াতাড়ি আমি উঠে পড়ছি এই ছোটো ছোটো জিনিসের জন্য। এই ছোটো ছোটো জিনিস না মানে অনেক খুশি করে তোলে আমায়, জানি না কেন অনেক খুশি করে তোলে। তো সেই জন্যই জাস্ট এই আশেপাশে বেরোবো, জাস্ট একটু ফটো তুলবো, চকলেটটা দেবো, এটাই আনন্দ আর কি বলো। তাই দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে, একবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছি যে কখন আসবে। আর কালকে তো প্রপোজটা ছিল জানো, আমি কালকে আসতে পারিনি, এর আগে অনেক প্রপোজ করেছে, আর এখন না করলেও চলবে। তো যাই হোক, তাও তোমাদের ভিডিও দিয়েছি একটা, দেখেইছ অবশ্যই, শর্ট ভিডিও, কাল আসতে পারিনি বাট ফোনে জানিয়েছে। যাই হোক, তো আজকে তো আসতেই হবে, চকলেটটা কি ফোনে দেবে বলো। তো চলো, অনেক বকে ফেলেছি, আর বকতেও পাচ্ছি না কারণ খুব ব্যথা করছে, তাও আমি মুখে হাসি রেখেছি, এত ব্যথা করছে, আমি একটুতেই কেঁদরে পড়ি, বাট এখন দেখো এত কষ্টের মধ্যেও, এটা কষ্ট না বলো, এটা মানে যন্ত্রণা করছে, কষ্ট না, ভীষণ কষ্ট। তো চলো এখন যাওয়া যাক চকলেট নিতে, চলো লেটস গো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। সো গাইস, আজ কাকে নিয়ে বেরিয়েছি দেখো, আমাদের সে সাইকেল, বেশ মজা লাগলো, অনেক দিন পর চললাম, বেশ ভালোই লাগলো এর সাথে ঘুরে, এর পিঠে চেপে ঘুরে। সো গাইস, আমি দোকানে গেছিলাম, বলছে চকলেট নেওয়া হয়েছে, মানে ওর জন্য চকলেট নিয়েছি, আমি বলছি না, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, এই ব্যাগে আছে চকলেটটা, এখন ওর দোকানে গেছে, এসে বলবো দেখো কিছু নিই নি, চকলেট নিই নি, বললাম, বলছে কিছু নিই নি, সিগারেট খেতে গেছিলাম।
গাইস জায়গাটা দেখো, অনেকদিন পর এলাম এই জায়গাটা। দাঁড়াও তোমাদের পুরোটা দেখাই। এই দেখো এইখানে বসতাম, এই যে এখানে বসতাম আর স্কুল থেকে এসে বসতাম আর আড্ডা মারতাম। দাঁড়াও এই যে এখানে বসতাম আর আড্ডা মারতাম, পুরো পুকুর ধার দেখো, মনে হচ্ছে ঝিল ঝিল। যাই হোক সুন্দর লাগে জায়গাটা। আজকাল কোথাও যাবো না কারণ ও তারা আছে, আমি তোমাদের সবটাই জানালাম, তো সেই জন্য কোথাও যাবো না, এখানে একটু বসবো, বসে টসে যা দেওয়ার দিয়ে আর বাড়ি যাবো। আসতে পারছি না, এত ব্যথা করছে, ঢুকিয়ে নিল। চলো হয়ে গেছে, নিজে নিয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না, নিয়েই মনে হচ্ছে পড়ে গেছে রাস্তা। এটা তোমরা খাবে, তোমরা নিয়ে যাও। হ্যাপি চকলেট ডে। আমি তো দেখলাম না কখন কিনল, দেখ ডিয়ার মিল্ক, এটাও আমার ফেভারিট। সবাই ভালো কাটিও, সবাই প্রেমিক প্রেমিকারা ভালো করে চকলেট খেও, চকলেট ডে পালন করো, যারা যারা করো তাদেরকেই বলছি ভালো করে পালন করো। আমরাও তো করলাম, এই ছোটো ছোটো এই আনন্দ আমাদের কাছে অনেক আনন্দ, আমরা ভীষণই আনন্দ পাই। তো আমি খুব হ্যাপি চকলেট ডে দিয়ে, থ্যাংক ইউ। এটা দিয়ে দাও দেখে, হ্যাপি চকলেট ডে বললি কেন? হ্যাঁ আমাদের মুখে বলছি হ্যাপি চকলেট ডে, এটা তো আমার না, ওটাও দিয়ে দে, ওকে দেবো না, ওটা দিয়ে দে, এখন টাটা। সো গাইস চকলেট পেয়ে গেছি আজকের, তো এখন বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ অনেকক্ষণই বসলাম, চলো আবার বাড়ি যাচ্ছি। এই যে ওইটা করে। সো গাইস দেরি তো হয়েই গেছে, ছো বললো 9টার সময় গেলেও হবে, তাই জন্য একটু পরোটা খেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছো পরোটা পরোটা খেয়ে বাড়ি যা। সো গাইস দেখতেই পাচ্ছো একবারে বাড়ি চলে এসেছি, আর রাজও দোকানে চলে গেছে। সো আমাদের চকলেট ডে ভালোই সেলিব্রেট হলো, চকলেট ডে পালন করা হলো, তো খুব ভালো লাগলো। মাছিটা দেখো ঘুর ঘুর করছে। যাই হোক একবার পরোটা পরোটা খেয়েই বাড়ি চলে এসেছি। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পরের আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। টেডি ডে, তো ভালো থেকো, টাটা।